এই জগতে ঋণ পরিশোধ না করলে সংসার চক্র থেকে উদ্ধার পাওয়া যায় না এ কথার মানে কি আমাদের জন্মগ্রহণের পর থেকেই আমরা এই জগতে প্রকার মহাজনের নিকট ঋণী হয়ে থাকি শ্রীবিষ্ণু সংহিতায় বলা হয়েছে চারি বর্ণাদির জীব জন্মমাত্রই দেবতা পিতৃ বন্ধু ঋষি প্রাণী ও মানুষের নিকট ঋণী ও তাদের অধীন হয়ে থাকে দেবতাদের দেওয়া আলোক বাতাস জল ইত্যাদি আমরা ভোগ করছি পিতামাতা গুরুজনের স্নেহযত্ন ও পরিশ্রমের ফল আমরা গ্রহণ করছি বন্ধু বান্ধবের নানা সহযোগিতা নিচ্ছি ঋষিদের শিক্ষা শাস্ত্রাদের মাধ্যমে সুষ্ঠ জীবন গঠন করছি খাদ্যের জন্য গাছপালা দুধ ও চাষবাসাদের কর্মে গবাদি পশু এমনকি মধুর জন্য মৌমাছি থেকে শুরু করে বহু প্রাণীর উপর নানা প্রয়োজনে আমরা ঋণী তারপর সমাজে নানা প্রকারে ব্যক্তি যেমন শাসন কর্তৃপক্ষ সৈন্য শহীদ নানা ধরনের কর্মী তাদের কাছেও আমরা এই জগতে নানা ঋণে বদ্ধ হয়ে বেঁচে থাকি প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা গ্রহণ করছি তাদের সকলের কাছেই আমরা ঋণী হয়ে যাচ্ছি এই সমস্ত ঋণ পরিশোধ না করলে আমাদের এই জড়ো চক্র থেকে মুক্তির কোনো উপায় নেই ঋণ শোধ করতেই হবে যদি কেউ ফাঁকি দেবার চেষ্টা করে তাহলে সে অবশ্যই দণ্ডনীয় হবে এই জন্মে শোধ না করতে পারলে পরজন্মে সেই কাজ করতে হবে অকৃতজ্ঞ হলেও নরকের দণ্ড তো থাকবেই কোনো কেউ দাবি করতে পারে না যে আমি অজ্ঞানী এই সব নিয়েছি আমার ঋণ শোধ করতে কোনো প্রয়োজন নেই কিন্তু কর্মচক্রে বিধির বিধান আমাদের কোনো দাবি বা অজুহাত মানতে রাজি নয় এখন সমস্যা হলো আমার আমরা কার কাছে কত ঋণই সেই হিসাবেও রাখা হয়নি এমন কি এক একজনের ঋণ কীভাবেই বা শোধ করতে হবে তাও জানা নেই কেবল দিন যত যাচ্ছে অমনি ঋণও বেড়ে যাচ্ছে বই কি ঋণ পরিশোধের কোথাও ব্যবস্থা করা হচ্ছে না তাই প্রশ্ন হল কার কাছে কত ঋণ কীভাবে শোধ করা সম্ভব হবে এমনকি এই সমস্ত ঋণ আদৌ শোধ করা সম্ভব কি না এই রকম বিষয় সমস্যা সমাধানের উপর ঋষিগণ আমাদের শিক্ষাও দিয়েছেন কার কাছে কিভাবে ঋণী আমরা না জানলেও বুঝতে হবে যে সর্বব্যাপ্ত এবং সর্বজীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা সকলের পরম সাক্ষী হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অতএব তার কাছে জীব আত্মসমর্পণ করলে সমস্ত শোধের সমাধানটা সহজেই হয়ে যায় আর কি আর এটি হচ্ছে একমাত্র সহজ পন্থা শ্রীকৃষ্ণ বলে শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের জীবনী শক্তির মূল উৎস তিনি সমস্ত কিছুর পরম কারণ তার সন্তোষ হেতু যত্ন করলে ব্রহ্মাণ্ডের সকলেরই বিধান করা সম্ভব হয় কারণ সব কিছুই তার কাছের থেকেই আসা কি করে সম্ভব যে একজনের সেবা করলে সবার সেবা হয়ে যায় উদাহরণটি শ্রীমদ্ ভগবতে দেওয়া হয়েছে এভাবেই যে আমাদের শরীরে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমার যাবতীয় কর্মে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গই সাহায্য সহযোগিতা করছে খাদ্য পেলে বা তা একমাত্র উদরকেই দিতে হয় তার ফলে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলিও সতেরজ পুষ্ট তৃপ্ত হয় সেই ক্ষেত্রেই আলাদাভাবে একে একে প্রত্যেক অঙ্গকে খাদ্য দিয়ে তৃপ্ত করাটা করতে যাওয়াটাই নিত্যন্তই বোকামি হয় আমরা ঋণী মানেই আমরা অধীন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকলেই আমরা ঠিক থাকতে পারবো একমাত্র শ্রীকৃষ্ণের আরাধনা হলে সমস্ত দেবতা পিতৃ ঋষি দৈত্য প্রভৃতি ও চারিবর্ণে সকল লোকেই পূজা হয়ে যায় কথাই মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন